অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই দুইটা বাজিগারের বাচ্চাকে কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, আর ওদের কিন্তু কিছু ট্রিট দিতেছি যাতে আমাদের এই আনারি রাফাত ভাই যাতে ওদের ট্রেন করাতে পারে। দিদি আনারি গাইস, আপনারা কমেন্ট করে জানান যে আসলে আনারি নাকি আনারি ভাই। তো এটা হচ্ছে আমাদের পাখি দিদা, মাশাল্লাহ ওদের ট্রিট দিতেছি, মানে ওরা যে বেরিয়েছে আমাদের যে কথা কথা শুনে। এখন কিন্তু রাফাতের আঙ্গুলে উঠা যায়, আঙ্গুল দিলে খাওয়ানো আছে, খাইতেছে বহুত ভালোই, ভালো ভালো খাও তুমি। যে বাচ্চাটা রাখতেছে খিদায়, তো এটা হচ্ছে ওদের বাবা মা। যদি ভালো মতন দেখেন তাহলে বুঝতে, এটা হচ্ছে হলুদ পাখিটা হচ্ছে ওর মা, আর ওর ভিতরে সবুজ সেটা হচ্ছে ওর বাবা। এটা হচ্ছে ওদের পাড়া প্রতিবেশী, এক কিলো খাওয়াইতে গেছে না। এই যে আমাদের পাখিগুলো মাশাল্লাহ খাচ্ছে ভালোই, হইছে হইছে খাওয়ানো আছে নাকি হুদে এমন করতেছে, খাইতেছে খান খান, সমস্যা নেই। আমার ঘরের অবস্থা যদি দেখেন, লিটারেলি যে কেউ কিন্তু স্টক করে বসবে নি যে আমার ঘরের অবস্থা। বাকি ময়লা ময়লাদের শীতের জন্য আর কি ওদের টেম্পোরারি দেখেন। আচ্ছা খাতার খবরটা কি রে রাফাত? খাতার কোনো খবর নাই কেন জিজ্ঞেস করো নাই? দেখাকে ওই যে ওর মা এসে দেখতেছি ওর ছেলে মেয়েদের কি করতেছি আমরা। এই রে উড়াল দিব, পাখনা দেখছো? এই যে আমাদের রাফাত ভাইটাকে হাতে নিয়ে নিছে, দেখি 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 একটু হাসি দিয়ে থাম্বেলে লেগে নিতেছি। জোর করিস না, দিল্লি কি শিশুটি পায়? হ্যাঁ তোর পোষা পাখি হয়ে গেছে, এই দেখছোস পাখনা দেখছোস? এটা হ্যাঁ উড়লে কই যাবো, বাড়ির মা দেখবো, গাড়ির মা দেখবো, উঠতে হতে পারে না, উঠতে পারে না, সে পেট না। আর এই আনার এই বসে বসে খাইতেই আছে, দেখলাম সমস্যা না বলে তোর কান দিয়ে বয়া থাকে। হ্যাঁ আজকে তো উঠতেছে না, থাকুর না উঠলে ভালো। এমন করিস না, খেলা আছে খেলো নাকি উঠে নাকি রাফাত ভাই কান্দে বসে থাকে। জানলা খোলা, জানলাটা লাগা দেন। আমাদের রাফাত ভাই যাচ্ছে, গেটটা খোলা, বাইরে বাইরের গেটটা খোলা। এটা হচ্ছে আমাদের সেই পাখিটা, এটা এখনো খাচ্ছে বসে বসে।